হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে মূলত যে যারা প্রবাসে আছে, বিশেষ করে মিডল ইস্টে, আরব দেশগুলোতে হাউসে যারা থাকে, ঠিক আছে, বিভিন্ন পেশায়, ড্রাইভার হইতে পারে, অন্য কোনো পেশায় হইতে পারে, ঠিক আছে, তাদের রুমগুলো কেমন আজকে দেখাবো, সেটা এই ভিডিওতে সেটাই দেখাবো, ঠিক আছে। যারা দেখতে চান তারা দেখতে পারেন, আর যারা আছে দুটা রুম দেখাবো, একটা হচ্ছে অন্য প্রবাসীর যারা হাউসে কাজ করে, এবং কি আরেকটা রুম দেখাবো আমার, আমার যে আমি যে রুমে থাকি আমি সেই রুমটাই দেখাবো, ঠিক আছে। কই হ্যাঁ ভাই, কেসে আবে তোরা রুম শেয়ার করে গা, ড্রাইভার লোক রুম কেসে, ঠিক আছে। ये रूम है, ये अलमारी है, एक दो तीन डोर है, इधर दो डोर है, इधर तीन है, बस अपना सामान रखने का टेबल लोगों का। और इधर एक यह है, इसको क्या बोल रहे हैं, मसाला वॉशिंग मशीन है, वॉशिंग मशीन है साफ करने का। और बस थोड़ा थोड़ा खाना बनाने का ये है, किसी के पास गैस का चूल्हा है, किसी के पास ऐसा है करंट का। उधर एक वॉशरूम है अंदर, बस वो नहीं जाएगा, ठीक है। और ये एक आदमी है, लेकिन वो घर इसको पकाने का जरूरत नहीं है, लेकिन अंदर से खाना देता है, ठीक है। এটা হচ্ছে ড্রাইভার, এটা ড্রাইভার, আর ড্রাইভার কে রুম এসাই হো রা, এসাই হোতা হ্যায়, ঠিক হ্যায়। এক আদমি কা রুম এসা হোতা হ্যায়, দু আদমি কা হোতা হ্যায়, কিসি কিসি কা রুম আর ভি বড়া হোতা হ্যায়, বস এসা হ্যায়, সব রুম সব কা রুম সেম নি হোতা হ্যায়, ছোটো বড়া এসাই হোতা হ্যায়। তো এটা হচ্ছে আমার রুম, আর এখানে একজন থাকে আমার সাথে, ঠিক আছে, উনি ড্রাইভার, এখন এখন ওয়াশরুমে গেছে, উনি এখন ঘুম থেকে উঠছে। তো এটা হচ্ছে ফানি রিয়া, ঠিক আছে, এটা আপনারা চিনেন অবশ্যই, টেলিভিশন, টেলিভিশন দেখা হয় না আসলে, মোবাইলে খবর খবরগুলো মোবাইলে দেখি। আর এগুলো যাবতীয় জিনিসপত্র আর কি, যত কিছু আছে এগুলা, এগুলোতেও আছে কিছু জিনিসপত্র, এগুলো ফ্রি, এটা ফ্রিজ, এটা হচ্ছে এসি, আর আমরা খাওয়া দাওয়া এখানে খাই দুইজন, ঠিক আছে। আমার সাদা প্লেট, ওনার গ্রিন প্লেট, আর উপরের সাইডটা দেখায় রুমের, এটা হচ্ছে রুমের উপরের সাইড। আর লাইট বেশি নাই, দুইটা লাইটই আছে, আর লাইট আরগুলো খারাপ, আসলে বেশি লাইট প্রয়োজনও নাই, কারণ এত বেশি আলোর প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা হচ্ছে রুম, নিচে নিচে আছে ওনার সামান কিছু, আর আয়রন মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে ছোটো ফ্রিজ, এটা এখানে কিছু সামান রাখা হয়। তো এগুলো আমি এক্সারসাইজ কিলে এটা নিয়েছিলাম, আরও আছে জিনিস, আরও জিনিসপত্র আছে, এখন করি না, আগে কিছু এক্সারসাইজ করতাম, তাই জিনিসপত্র এখনও রয়ে গেছে এটা। তো এই আর কি, এই হচ্ছে ড্রাইভারের লাইফ, তাদের রুমগুলো এরকমই হয়, ঠিক আছে, তাদের রুমগুলো এরকমই হয়, কারো রুম আরও মানে একটু নর্মাল হয়, কিন্তু আরও কারো কারো ড্রাইভারের রুম আরও হাই ফাই হয়, ঠিক আছে, অনেক সুন্দর হয়। তো একজন রুম এক একজন এক এক রকম,
তো জিনিস অনেক অনেকখানি জিনিস অগোছালো, কারণ গোছানোর মতন মানুষ নাই। এখানে আমরা নিজেরাই এভাবে আসি আর কি, লাইফ কাটাচ্ছি এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও এ পর্যন্ত ছিল, আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।